কয় কানা মানুষ অলি আল্লাহর দুশমন কইছে না এর একটা দলিল দেয় তার বাইন মঞ্চ উঠিয়া এটা ভারতাইন না আমি জানি কিন্তু আপনি যে জেরারে কয় হইন না মুসলমান মানে হুন ছই না আগের মানুষে কইছে আপনিও কইলাই যাই হোক আচ্ছা ফালাকি আমরা সাথে কানা আর বালা হইছিন গো ফালাকি এটা দিস লাইন কানা আর বালা ফালা দিস লাইন দিস হইন না দুর্বল একটা জায়গা ভাইছে চোখে দেখি না এটার মধ্যে আয়া কইতাছে কানা হইল অলি আল্লাহর দুশমন এই দুর্বল জায়গায় মানুষকে আঘাত করার থেকে নিজে ভালো হয়ে যান এখনো সময় আছে দুই দিন পরে আমাদের আগে হয়তো সম্ভবত আল্লাহ যদি আপনাকে নিয়ে যায় আমরা দোয়া করব আমারেও যদি নিয়ে যায় আপনি দোয়া করবেন দুর্বল জায়গায় কাউকে আঘাত করবেন না যে নিজে দুর্বল সে দুর্বল জায়গায় আঘাত করে মানুষকে আমার এই পর্যন্তই কথা যে নিজে দুর্বল সে দুর্বল জায়গায় আঘাত করে যে দোষী সে দোষী খুঁজে আর যে গুণী সে সব সময় গুণ খুঁজে যাই হোক আমি ভয় ভাই না কয় আমার বাপের সাথে খেলছই আমার বাপের সাথে খেলছই দেখে আমার কি হইছে আমিও তো আমার বাপের সাথে গান গাই আমিও তো গাই আমি গাইতে গাইতে এখন মানুষে কয় দূর থেকে কয় আনোয়ার গাইলে বাবু গাইলে এক জাত হোনা যায় এই লেগে কি আমি সুনীল বাবু হইছি আপনি সালাম সুনীল বাবুর সাথে গান গাইতেন গান তো গাইতেই নি ভালো নাকি বাবু হইছেন আপনি না বাবু সালাম হই তারব কি গো কেউ কোনোটা পারব কেউ কারো জায়গায় যেতে পারবে না আমি আনোয়ার আনোয়ারের জায়গায় থাকব আপনি সালাম সরকার আপনার জায়গায় আপনি থাকবেন সুনীল কর্মকার সুনীল কর্মকারের জায়গায় থাকবেন এটা ভয় দে আয় লাভ নাই ভাই ভয় ভাই এই তো বড় হইছি প্রশ্ন করছে রসুলুল্লারে 69টা কূপ দিছে এই রাখবা যাইছ না 69টা কূপ দিছে জিগাইছে না 69টা কূপ দিছে কিন্তু উনা কাটে নাই পাঞ্জাবিটা 69টা টুকরা হইছে কইছে না জবাবটা আপনারা জানবেন দরকার আছে কি যাই আছেন বাউল গান শোনার মানুষ তো এখন আপাতত আমরা এলাকায় এই ভাইরাসটা আসিন না এটা আসিন ঢাকা হট করে সইরে গেছে আর কি করোনার মতো যাই হোক আপনারা শুনেন মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা নূরে রসুল বলতেছেন যারা আলী কেউ যদি দাঁড়ায়া পড়ে দাঁড়ায়া জিকির করে তাইলে অসুবিধা কয় দাঁড়ায়া জিকির করলে অসুবিধা হুজুর আপনি তো দাঁড়ায়া যাইন মাঝে মাঝে রসুল কইতাছে আমি যদি আরেকদিন দাঁড়াই তুমি আমারে তরোয়াল দিয়ে আঘাত করো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করতে করতে ভাবের ছুট ভাবের ধারায় দাঁড়িয়ে গেছেন মাওলা আলী মনে করতেছেন হাইরে এখন আমি কি করব আমি রসুলুল্লাহকে কিভাবে আঘাত করব যিনি আমার প্রাণের চাইতেও প্রিয় তখন রসুলুল্লাহ জজবা চলে গেলেন জজবা চলে যাওয়ার পর জজবা তো বুঝেন হাল জজবা চলে গেছেন জজবা চলে যাওয়ার পর রসুলুল্লাহকে আলী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আজকে একটা ভুল করছি আপনার একটা আদেশ অমান্য করছি আমি আপনাকে কূপ দেওয়া সম্ভব ছিল না আমার রসুল বলে তাইলে তুমি ভুল করছো তুমি গুনাহগার হয়ে গেছো আরেকদিন যদি আমি দাঁড়াই সেদিন আমাকে কূপ দিও দাঁড়াইছে রসুলুল্লাহকে 69টা কূপ দিছে মাওলা আলী 69টা কূপ দিলে রসুলুল্লাহর একটা পশমও কাটে নাই রসুলুল্লাহর পাঞ্জাবিটা 69টা টুকরা হয়েছিল দলিল তার প্রমাণ করে আর কেডা দিছেন আলী করিমুল্লাহ ওয়াজহু যিনি খুলাফায়ে রাশিদিনের একজন তার নাম ছিল মাওলা আলী কথা শুনতাছো নাকি অন্য আলাপ করতাছো কি জিগাইছে কয় আদম যে সময় আজরাইল জন্মাটি তাফা দিল একটা গাথা হইছে গর্ত এটা কোরআন মতে নাম কি আপনি যে আলাপটা করুন নিডি হাদিস হয় আপনি যেটা কইবেন নিডি কোরআন হইব বিষয়টা কিন্তু এরকম না হস্তে আপনি যে বলছেন কোরআন
আজরাইল মাটি তাবা দিল, তাবা দিলে গর্ত হইল, গর্তের আবার কোরআন মতে নাম হইল। এই আলাপটা আমি মানি না, কিন্তু আছে কোরআনে না, আসতে আছে বিষয়টা, কিন্তু কোরআনে না, এটা আছে হাদিসে। হাদিসের নাম হইল আল বেদায়া আন নেহায়া, সেইটা তাসির ইবনে কাসিরের মধ্যে লেখা আছে, সেই গর্তটার নাম হইল আউয়াল, কিন্তু এটা কোরআনে নাই। আমনে বানায় কই তাই নি পারুইন, কারণ বড় শিল্পী তো, যাই কইন তাই মানছে শুনব। যাই হোক, এরপরের আলাপ ভালো, যা প্রশ্ন ছিল কিচ্ছা কইছে, বালা কইছে, সুন্দর কইছে। এরপরে কইছে এই অন্ধ মানুষ অলি আল্লাহর দুশ্মন, এই হেই। আচ্ছা, আপনার মন রায় যা চাইছে তা কইছেন, আপনি আরো কইন, অসুবিধা নাই। কিন্তু বিষয় হইল, আপনার যুগে এই যে বেলা দুই ভুজ দেবা যায়া আর কিছু কথা কইয়া গান হইছে, এখনের যুগে কিন্তু এটা নাই। আমি গাইতাম না, আমার যোগ্যতা নাই, কিন্তু এখন যারা বাউল গান অরিজিনাল গাইতাছে, মাস্টার্স এম এ ভাস কইরা প্রফেসর পারুক ফকির আবুল সাহেব এই যে বাউল গান করে, ভাই আপনি তো গান লেখার তালে থাকেন, আমি জানি আপনার একটা ব্রেন, সারা বাংলাদেশের মধ্যে আপনার যত হাজার গান আছে, আমার মনে হয় না যে কোনো কবির এতগুলি গান লেখা আছে। ইউটিউবটা একটু দেখুন যে ফকির আবুল ফারুক ওয়াসিম কিভাবে গায়। এহনের যুগটা আসলে এরম না, এহনের যুগটা এরম না, ভাই মাফ করে দেন যে আপনি আমার বড় ভাই, আমি ক্ষমা চাই আপনার কাছে। কারণ যাই হোক, এখন আমি দুইটা গান কইরা কালি বইয়া ভরবো, আমার গানই নই শেষ, তিনটা বাজে প্রায় সাড়ে তিনটা, ফরে সালাম ভাই যেমন লয় তাকুক, যেমন লয় তাকাক, উচিত কথার ভাত নাই, এটা হইলা নিজেই কইছে, তে সত্য কথা কইয়া আমার দুর্বল জায়গায় হাত পড়ছে, আমি আর কেউ দুর্বল জায়গায় হাত দিতে চাই না। কারণ আমার একটি কথাই ছিল যে নিজে দুর্বল সে দুর্বল জায়গায় আঘাত করে। বার ভাই কইছে রাত্র শেষ, যা কয় না হয় গান হইব, কিন্তু সেটা কিন্তু আগে কইছে না, আগে কইলে আর এটা হইল না। মানুষ যদি নাও থাকে, আমার যে কথাগুলি আমার বলতেই হবে, পারলে গান না গাওয়াইন, ফরের দিন বাইনা করুন না যে আমার আনুন না যে, কোনো আপত্তি নাই। কারণ আমারে কইতাছে, কয় এসব দেখি কানার হাট বাজার, হ্যাঁ হইন না আপনারা খুব আসছেন নাকি, আপনারা খুব আসছেন, শুনে কথাটা শুনে খুব ভালো লাগছে, এসব দেখি কানার হাট বাজার। আপনারা যে আসলেন এখন তো বড় কানা আপনারা, এটা কইতে পারে না নর ভাই, এটা কি কইলেন, এসব দেখি কানার হাট বাজার, কোন কানা, কোন কানা, যার চোখ থইয়া যারা চোখে দেখে না সে হইল কানা, এসব দেখি কানার হাট বাজার। লালন শাহ কিন্তু এই কানা কইছে, আর কানা অন্ধ মানুষরে কানা কইছে না, কানা শব্দের অর্থ একটা ছিদ্র আপনার শরীরে, আপনার লুমের ছিদ্র কতগুলি জানেন, ২৪ কোটি ২৪ লক্ষ ২৪ হাজার আটটা, এটা বিজ্ঞানী প্রমাণ করছে। তাইলে এখন আপনি বলতে পারেন, তাইলে আপনার কাছেও তো ২৪ কোটি ২৪ লক্ষ ২৪ হাজার আটটা কানা আছে, কানা